হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আজ এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে 9টা, আর আমার মেয়েও এই মাত্র উঠলো। আসলে কালকে অনেকটা রাত হয়ে গেছিলো ঘুমাতে ঘুমাতে, আর রাত্রে ঘুমটাও খুব একটা ক্লিয়ার হয়নি, কারণ কালকে আমার প্রচণ্ড একটা এমন নাড়ির কাছটায় টান ধরে ধরে না ব্যথা করছিল। কেন হচ্ছিলো জানি না, তবে ডক্টর বলেছিলো যে এটা হতে পারে মাঝে মাঝে, কেননা মানে সবে সবে অপারেশন হয়েছে, তো এই টানটা 2-3 সপ্তাহ এখন থাকবে। বাট কালকে এত পেন হচ্ছিলো, মানে পেন নয় লিটারালি টান ধরছিলো, আর ডক্টর বলেছে যে এখন পেন কিলার খাওয়া যেতে পারে, বাট পেন কিলারটা অ্যাভয়েড করাই ভালো হবে। তো তার জন্য আমি আর পেন কিলারও নিইনি, বেশ ব্যথা হচ্ছিলো, তো ঘুমটাও সেরকমভাবে হয়নি, ভোরের দিকে ঘুমিয়েছি, ওই জন্য আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেল। যে অনেকগুলো কাজ রয়েছে তোমাদেরকে, যেমনটা লাস্ট ব্লগে বললাম, আজকে নিউ মার্কেট যাবো, ব্লাউজগুলো ফিটিংস করাতে হবে, হাতাগুলো না এত পরিমাণে ঢিলে, আমি যে বাড়িতেও একটুখানি ফিট করে নেবো পসিবল নয়, সেটা গিয়েই করাতে হবে। আর তারপরেও ছোটো ছোটো এখন যেন মেয়েটার জন্য আমরা 4টে ডবল ডবল বালিশ দিয়ে দিয়ে রাখছি, রেলিংয়ের অর্ডার আজকে আমরা করে দেবো অ্যামাজনে, তো রেলিংগুলো মানে বেড রেলিং যেগুলো হয় তো ওগুলো হয়ে এসে গেলে অনেকটা ভালো, নয়তো না ও আস্তে আস্তে পায়ে টিপ দিতে শিখেছে, প্রেশার দিয়ে দিয়ে সব জিনিস সরিয়ে দিতে শিখেছে, এই জিনিসগুলোর জন্য আমাদের লাগবেও। দেখো এখন উঠে পড়েছে, কেমন বসে আছি আজ। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, এক গুড মর্নিং, গুড মর্নিং। তো চলো এখন যাই, ওকেও একটু খাইয়ে নিই, আর তারপরে ব্রেকফাস্ট করব। চলো দেখতে থাকো ব্লগটাকে, আজকে পুরো ব্লগটা দেখো, কোথাও স্কিপ করো না। আমার ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি 2টো ব্রেড, আর শুভর জন্য করেছি চিজওয়ালা ডিমের কুচ, আর তার সাথে ওরও ব্রেড আছে। তো চলো ব্রেকফাস্ট করে নিই, এরপর মেয়েকে খাওয়াবো, মেয়েকে অয়েল ম্যাসাজ করতে হবে, সব কিছু করতে হবে। আজকে রুমাদি এলে, আজকে পুঁই শাকের চচ্চড়ি অনেকদিন পর খাওয়ার ইচ্ছা হয়েছে, তো রুমাদি এলে বলবো যে আজকে পুঁই শাকের চচ্চড়িটা বানিয়ে ফেলতে, আর শুভর জন্য কী করা যায় একবার দেখি। চলো, রান্না বান্নার প্রসেস চলছে, এখন হচ্ছে হচ্ছে শুভর জন্য করছি হচ্ছে আলু পোস্ত, আর এদিকে পুঁই শাকের জন্য সমস্ত সবজি টবজি কেটে রেডি করে রেখেছি, এদিকে ডাল হয়ে গেছে, আর আর শুভর জন্য হয়তো সেই লম্বা লম্বা করে বেগুন কেটে রেখেছে, এটা হচ্ছে চচ্চড়ির বেগুন। তো চলো এইভাবে এখন কাজকর্ম চলছে, আর ওদিকে এখন রুমাদি মেয়েকে তেল মাখাতে বসেছে, তো চলো এখন সমস্ত কাজ ফাজ করি, লাঞ্চে গিয়ে দেখা করছি। সো আমি স্নান টান করে অনেক আগেই রেডি ফেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চের সময় আর ভিডিও করতে পারিনি, প্রচুর তাড়াহুড়ো ছিল বলে। এবার আমি রেডি হব, বেরোবো, তার আগে মেয়েকে একটু খাইয়ে নেবো, তারপরে আমরা বেরোবো। চলো তারপর সব বেরিয়ে সব কথা বলছে যে কোথায় কোথায় আজকে অনেক প্ল্যান আছে, মানে প্ল্যানগুলো এবার তৈরি হয়েছে আস্তে আস্তে, তো সব প্ল্যান তোমাদের সাথে শেয়ার করছি, তো একটু দাঁড়াও। সো ফাইনালি আমরা একদম রেডি হয়ে গেছি, বেরোচ্ছে, তো অনেকগুলো কাজ আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্টলি একবার আমাদের স্যানকো গোল্ডে যেতে হবে, ওখান থেকে আমার নিজের পার্সোনালি কিছু নেওয়ার আছে মেয়ের জন্য ডেফিনেটলি, আর তার সাথে আমরা যাবো হচ্ছে ব্লাউজগুলো ফিটিংস করতে, সব ব্লাউজ নিয়ে নিয়েছি, আর হ্যাঁ আর কেকের দোকানে যাবো, হ্যাঁ কেক অর্ডার করার আছে সেগুলো, আর টুকিটাকি কিছু কাজ আছে যেগুলো সব কিছু একসাথে করে নেবো। তো দেন চলো এখন যাওয়া যায়, চলো যাই দেখে আজকে কী কী নেওয়া যায়, আমি অনেকগুলো জায়গাতে যাব। হ্যাঁ তো আজ আমরা বাড়ির গাড়িতেই যাচ্ছি, চলো সাথীদা কেমন আছো? আমাদের গাড়িতে ধুলো পড়ে গেছে, ঠোকা লাগিয়েছো গাড়িটাতে, খোলান ওরে বাবা রে, এ গরম গো, মারাত্মক গরম, মারাত্মক গরম।
চুলটা স্পা করে যাওয়ার পরে মানে আমার মাঝে মাঝে ওই চুলটা এরকম দেখতে ভালো লাগে, এত সফট হয়ে গেছে আর এত মানে মানে শাইন দিচ্ছে যে বলার নয়। মানে আমি তো বলবো সবাইকে একবার করে কেরাটিন করাতে, মানে কেরাটিনটা করানোই ভালো। আর এখন আমরা গাড়িতে বসে ওয়েট করছি পার্কিংয়ের জন্য। নিউ মার্কেটে এই একটা সমস্যা হচ্ছে গাড়ি পার্কিং করানোটা, তো সেইটার জন্যই আমরা পার্কিং খুঁজছি। তো দেখা যাক, পার্কিং পেয়ে গেলে আমরা শিয়া মার্কেট যাব। তো আমরা এখন নিউ মার্কেটে এসে গেছি আর গাড়ি পার্কিংয়ের বিশাল একটা লাইন ছিল। তো এখন প্রথমে আমরা যাব হচ্ছে শিয়া মার্কেটে, বিকজ ওখানে ব্লাউজগুলো ফিটিংস করতে দেবো। শিরা মার্কেটে ঢোকার আগে ভাবলাম যে একটু ফ্রুট জুস খেয়ে নিই, তাই জন্য মৌসম্বির জুস খেতে আমরা একটা জুস শপে গেলাম। যা গরম পড়েছে! সবার এসে গেছি শিরা মার্কেটে। দেখি আজকে ব্লাউজগুলো পেয়ে গেলে খুব ভালো হয়, মানে আজকেই যদি দেনান দেয়ার করে দেয় খুব ভালো হয়, আবার নয়তো আসতে হবে। আমি রোজই আসি আর রোজই দোকানটা এটা ভুলে যাই, এটা এত ঘুরতে হয়। তো আজকে দিয়ে দিলাম, বললো কালকে দেবে, তো কালকে শুভ এসে নিয়ে যাবে, আমি আর আসছি না কালকে। এখন যাবো হচ্ছে কেকের অর্ডার দিতে। তো এখন যাচ্ছি কেকের অর্ডারে। আমাদের কেক অর্ডার করা হয়ে গেছে, এখন আমরা যাব হচ্ছে সেনকোতে। চলো দেখি। অ্যাকচুয়ালি সেনকোতে যাব হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে আমার মেয়ের জন্য যে ব্যাঙ্গেলসটা আমরা নিয়েছিলাম ওর আফটার বার্থ, তো ওটার একটা জিনিস একটু চেঞ্জ করবো আর তার সাথে ওর জন্য একটা গিফটও নেবো। চলো যাব সেনকোতে। সো আমরা এখন সেনকোতে এসেছি। ফাইনালি মেয়ের জন্য গিফট নেওয়া হয়ে গেছে, ওর জন্য আমি কি নিয়েছি সেটা তো বাড়িতে গিয়ে দেখাবো। আর আজকে আবার সেনকো থেকে ভালো গিফটও দিয়েছে, সে চলো সব কিছু বাড়িতে গিয়ে শেয়ার করছে, আমি বাড়ি যাই। ফাইনালি সব কিছু হয়ে গেছে, মানে কেকের অর্ডার দেওয়া হয়ে গেছে, ব্লাউজ ফিটিংস করার জন্য দেওয়া হয়ে গেছে, প্লাস আমাদের মেয়ের জন্য আমি যে গিফটটা দেবো তো সেটাও নেওয়া হয়ে গেছে। শুভ কী দেবে এখন অবধি জানা যায়নি। আর চলো ঘরে যাই, অনেকগুলো সব কিছু শেয়ার করবো ঘরে গিয়ে। বাড়ি ফেরার পরে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম গো, মেয়েটাকে নিয়ে, মেয়েটাকে খাওয়াতে হলো, মেয়েটার আমার আবার মেয়ের অনেক মানে প্রবলেম আছে, সেটা হচ্ছে যে ওর নটা সাড়ে নটা বেজে যাওয়া মানেই হচ্ছে ও প্রচণ্ড জোরে চিৎকার করে কাঁদে। তার কারণটা হচ্ছে ওকে ভালো করে ক্লিন করে ওকে অয়েল মাসাজ বা ক্রিম মাসাজ এগুলো করে দিতে হবে, আমার মেয়ের প্রচুর ফ্যাকনা আছে। তো চলো এবার তোমাদের সাথে আজকে শেয়ার করে নিই যে আজকে আমরা কী কী মানে আমি আমার মেয়ের জন্য কী গিফট কিনেছি না কিনেছি। কালকে প্রচুর কাজ আছে, কালকে ফার্স্ট অফ অল এই দেওয়ালগুলোতে পুটি হবে, রঙ হবে, যেগুলো বাকি ছিল সেগুলো হবে। আর আজকে চলো তোমাদের সাথে শেয়ার করে নিই যে আমি কী কিনেছি মেয়ের জন্য, কী গিফট কিনেছি, আর আজকে সেনকো থেকে গিফটও দিয়েছে, তো কী গিফট দিয়েছে সেই সব কিছু তোমার সাথে শেয়ার করে নিচ্ছি।
সো আমি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থেকে ওর জন্য গিফট কিনেছি, আর এই হচ্ছে সেই গিফট। আমি ওর জন্য নিয়েছি হচ্ছে প্লাটিনাম, গোল্ড অ্যান্ড প্লাটিনাম ডুয়েল টোন। সো এই হচ্ছে গিয়ে সেই গিফট, এই রিসলেটটা আমি ওর জন্য কিনেছি। তো একটু ভালো করে বুঝিয়ে দিলে বেটার হবে, দাঁড়াও ভালো করে দেখায়। তো এই রিসলেটটা আমি নিয়েছি আমার মেয়ের জন্য, এটা একদমই আমার তরফ থেকে একটা গিফট, মানে কি বলবো। তো এটা হচ্ছে ডুয়ালে, এই এইটা হচ্ছে সোনা, এইখানটা প্লাটিনাম, মানে এইটুকুন পোর্শন হচ্ছে প্লাটিনাম, আবার এইটুকুন পোর্শন হচ্ছে পুরোটা সোনা। তো গোল্ড অ্যান্ড প্লাটিনামের কম্বিনেশনে হচ্ছে এই ব্রেসলেটটা, এটা আমি আমার মেয়ের, কেননা বাবা মাকে তো আশীর্বাদ করতে হয়, তো আমার তরফ থেকে যখন আমি আশীর্বাদ করব, তো আমি এই গিফটটা, এটা আমার অনেক দিন থেকে প্ল্যানিং ছিল যে আমি মেয়েকে কিছু গিফট করব, তো ফাইনালি আজকে ওর জন্য এটা কিনে ফেললাম। তো এটা হচ্ছে ওর গিফট। এবার দেখাই সেনকো থেকে, আমি যেহেতু এটা নিয়েছি তো সেনকো থেকে আমাকে একটা গিফট দেওয়া হয়েছে, সেটা একটু শেয়ার করে নিচ্ছি। তো এই গিফটটা আমাকে দেওয়া হয়েছে সানকো থেকে, যেহেতু আমি প্লাটিনাম নিয়েছিলাম, মানে যেহেতু আমি প্লাটিনাম নিয়েছি তো এইটা আমাকে দেওয়া হয়েছে, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। এটা হচ্ছে ওদের তরফ থেকে গিফট অফ নেচার, এইটা আমাকে দেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি মানে যারা মানে প্লাটিনাম কিছু পারচেস করলেই তার সাথে এই গিফটটা ওরা দিচ্ছে। তো এটার মধ্যে আছে হচ্ছে দুটো মানে সিডস রয়েছে, একটা হচ্ছে তুলসী সিডস রয়েছে আর একটা হচ্ছে টম্যাটো সিডস রয়েছে। এই সিডস দুগুলোকে প্লান্ট করবার জন্য ওরা দিয়েছে হচ্ছে এই সুন্দর একটা, মানে এটাকে কি বলে আমি বললো, এটাকে টব বললো, বাট মানে এটাতে কতটা এটার মধ্যে দেওয়া যাবে, তো এর মধ্যে মাটি দিয়ে এই টবটার মধ্যে এই সিডসগুলোকে দিয়ে প্লান্ট করতে হবে। আর তার সঙ্গে রয়েছে হচ্ছে এই মাটিটা, এই মাটিটা ওরা দিয়েছে। তো এই হচ্ছে তোমার মানে সেনকোর তরফ থেকে গিফট। সো তোমরা জানিও যে এই গিফটটা ওর জন্য নিয়েছি আমি, মানে দেখো ছোটোখাটো গিফট নেওয়াই যেত, বাট সেগুলো না ও বড় হয়ে ইউজ করতে পারতো না। তো যেরকম না তোমাকে মানে আমরা যখন ওকে ওয়েল ওর যখন ওয়েলকাম করেছিলাম, তো হসপিটাল থেকে যখন ওকে নিয়ে এসেছিলাম, ওর বাবা যখন বালা গিফট করেছিল ওকে, তো সেই রকমই আমি ভাবলাম যে এমন কিছু গিফট করি যেটা ও বড় হলেও ইউজ করতে পারবে, আর এই রিসলেটটাও বড় হলেও ইউজ করতে পারবে এবং অল পারপাস ইউজ করতে পারবে, তো এই জন্য এই রিসলেটটা নেওয়া। তো কীরকম এই গিফটটা হয়েছে তোমরা অবশ্যই জানিও। তো চলো এবার ডিনার করে নিই, দিয়ে আজকের ব্লগটা মানে ডিনারে এমন কিছু স্পেশাল কিছু নেই, তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো যদি আজকের এই ছোটোখাটো পুচকি মুচকিওয়ালা ব্লগটা তোমাদের কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর তোমাদের কাছে অনেক অনেক থ্যাংক ইউ যে তোমরা আমার চ্যানেলে দেওয়া শর্টসগুলোকে এত লাইক করছো। প্লিজ যখন কোনো শর্টস দেবো একটুখানি কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও, তাহলে আমি অনেক খুশি হব। তো যাই হোক আজকের ব্লগটা এইটুকুনি থাকলো, আবার কালকে একটা নতুন ব্লগের সাথে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা বাই, ভালো থেকো, গুড নাইট, টেক কেয়ার।